নমস্কার, উত্তম কৃষিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। উত্তম কৃষির নতুন পর্বে আজ আমরা আছি নোয়াহাটা নিমতলাতে, তো সায়ন্তনদা দীপঙ্করদার ফার্ম। বেসিক্যালি আজকে আলোচনা করব কি করে প্রপার ব্রিডিং ফার্ম করা যায় এবং ব্রিডিং ফার্মের সঙ্গে সঙ্গে ফ্যাডিনার কিভাবে করা যায় এবং কমার্শিয়ালেতে ফ্যাডিনারে কি ধরনের ফিড দেওয়া যায়, অর্থাৎ যেখানে 200-250 মানে পিক থাকবে সেই পিকে কি ধরনের খাবার দেওয়া যায় এবং সেটা কতটা লাভজনক সেটাই দেখাবো। আর বর্তমান যারা পিক ফার্ম নিয়ে কাজ করতে চাইছেন, পিক ফার্ম কতটা ব্যয়বহুল, পিক ফার্ম কতটা লাভজনক, পিক ফার্মের কি অসুবিধা আছে সেটাই এই ভিডিওতে আলোচনা করব। তো এখনো যে সমস্ত বন্ধুরা ভিডিও দেখেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা পিক রিলেটেড, বিশেষ করে উত্তম কৃষি পিক রিলেটেড ভিডিও কিন্তু বানিয়েই যাচ্ছে। আর নিরালাস প্রসেসটা আপনাদের জন্য, আপনাদের ডেভেলপমেন্টের জন্য আপনাদের সঙ্গে থাকছি, আপনাদের বন্ধু কৃষ্ণেন্দু। চলুন আজ নতুন পর্বটা দেখা যাক। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন বা বলেছিলেন যে দাদা, আমাদের পিক ফার্মের মধ্যে ব্রিডিং হচ্ছে এবং ফ্যাটেনিং হচ্ছে, সেটা আমাদের দেখান আর কি খাবার খাচ্ছে সেটাও দেখান। তো সেই জন্য এই ভিডিওটা করা, বিশেষ করে এটা পশ্চিমবঙ্গের নিমতলা অর্থাৎ হরিণঘাটা থানার আন্ডারে নিমতলাতেই এই ফার্মটি অবস্থিত। ফার্মটা সম্পূর্ণ রেডিফিডে চলে। রেডিফিড বলতে দাদারা নিজেরাই ফিড বানান, আর যে ফর্মুলায় ফিড বানান তারা কনফিডেন্সের সাথে বিগত প্রায় 3 বছর ধরে 6 মান্থ প্লাসে তাদেরকে এক কুইন্টাল হচ্ছে 180 দিনে ডেট অফ বার্থ থেকে, এবং নিজেদের বাচ্চা নিজেরাই প্রোডাকশান করছেন এবং নিজেরাই সেটা ফ্যাটেনিংয়ে নিয়ে যাচ্ছেন। সম্পূর্ণ নিজেদের তৈরি খাবার, এখানে কিন্তু কোনো কোম্পানির খাবার তারা ব্যবহার করেন না, নিজস্ব উপাদানে খাবার তৈরি করে তারা ব্যবহার করেন। এবং যে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির যে খাবারগুলো দেওয়া হয় তার তুলনামূলকভাবে তার থেকে 2 থেকে 3 টাকা কিন্তু এদের খাবারের কস্ট এনাদের কম পড়ে। এবং সবথেকে ভালো হচ্ছে এভারেজ এদের ব্রিডিং সাইজটাও অনেক বেশি, অর্থাৎ যেটাকে আমরা বলি লিটার সাইজ 12-13-14 এরকম আসছে। এখানে দেখুন মায়ের যে সেটা ফেয়ারিং কেস যেগুলো বলা হয় সেগুলো আছে, এবং এই ফেয়ারিং কেসের সুবিধা হচ্ছে এখানে বাচ্চা খুব সুস্থ এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে, বাচ্চা চাপা পড়ার সম্ভাবনা থাকে না, মায়ের দুধ সহজে খেতে পারে, এবং এনারা জন্মের প্রায় 24 ঘন্টার মধ্যে ক্লোস্ট্রাম খাওয়ান, 2 থেকে 3 বার ক্লোস্ট্রাম খাওয়ানোর পরে সেটা হয়তো 3 দিনও এনার খাওয়ান অনেক সময় ক্লোস্ট্রামটা, তারপরে মিল ডিপ্রেজার পড়ে প্লাস মায়ের ফিডও পড়ে। এবং 15 দিন প্লাস থেকে হচ্ছে এনারা ক্রিপ ফিড দেন, মানে পি স্ট্যাটাস যেটাকে বলে, স্টার্টারের আগে যেটা হবে, তো এই ক্রিপ ফিডটাও প্রায় নিয়ার অ্যাবাউট আরও 15-20 দিন এরা খায়। এবং সবথেকে বড় জিনিস, মজার জিনিস হচ্ছে আমরা বাংলার বিভিন্ন প্রান্তের বিড়ালরা মোটামুটি 45 ডেজ থেকে 50 ডেজে উইনিং করাই, কিন্তু এনারা কিন্তু 30 ডেজেই এটাকে উইনিং করে দিচ্ছেন, দিয়ে স্টার্টার ফিটে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এবং একটা মিল ডিপ্রেজার এবং ক্লোস্ট্রাম এটা খাওয়ালে একটা সুবিধা হয় যে বাচ্চার আয়রন এক্সট্রা, কোনো আয়রন এবং বি কমপ্লেক্স ইনজেকশন এটা করতে হয় না, স্বাভাবিকভাবে বাচ্চার চমকানো বা বাচ্চা গ্রোথের সমস্যা এটা আসে না। দেন এনারা উইনিংয়ের আগেই লেস কাটিং এবং 3 দিনে দাঁত কাটিং এবং লেস কাটিং দুটোই করে দেন 3 দিন বয়সে। আর কী হয়, টেল কাটিংয়ে এনারা বলছেন যে গ্রোথটা অনেক বেটার আসে, তো স্বাভাবিকভাবে দেখলাম এনাদের সত্যি গ্রোথটাও ভালো, এবং আধুনিক পদ্ধতি মেনেই এনারা এই ফার্মটা করছেন এবং মূলত ফ্যাডিনারকে উদ্দেশ্য করেই করছেন। এনারা কোনো রকমভাবে কিন্তু কোনো রকমভাবেই এনারা ফ্যাটিনারের বাইরে যান না এবং বাচ্চাও বিক্রি করেন না, নিজেদের বাচ্চা নিজেরাই ফ্যাটিনারের কাজে লাগান
এবং নিজেদের মা এখানে প্রায় 38 থেকে 40 পিস মা আছে, রেডি বোর প্রায় 3 থেকে 4টে রেডি বোর আছে। এবং সব থেকে ভালো মজার জিনিস এখানে আমরা দেখাবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই, তো এআইটা কীভাবে এনারা করেন এবং কীভাবে এই পুরো ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই জানবেন যে আধুনিক পদ্ধতিতে কীভাবে শুকর পালন হচ্ছে এবং কীভাবে এআই করা ইউআই করানো হচ্ছে। এবং ইআই এর সুবিধা হচ্ছে আপনার বোরের পরিমাণ কমে, একটা বোরেই 1 থেকে 2টো বোর কিন্তু থাকলে একটা ফার্মে প্রচুর মা করা যায়, নিয়ার অ্যাবাউট 40 পিস 50 পিস মা একটা বোর দিয়েই কন্ট্রোল করা যায়। কারণ একবার সিমেন্সে প্রায় 200 ML থেকে 300 ML এরা বের করছে, অনেক সময় পরিপক্ক বয়স হলে 12 মাস প্লাসে প্রায় 500 থেকে 700 ML এদের হরমোন নিঃসারিত হয় এক একবারে। তো সেটাকে একটা মায়ের ক্ষেত্রে প্রায় 60 থেকে 80 ML লাগে মানে জার্মিনেশন হতে বা প্রেগনেন্সি আসতে। তো এনারা স্বাভাবিকভাবে সেটা করান এবং নিজেদের তৈরি খাবার খাওয়ান। এবং আপনারা অনেক পশ্চিমবাংলার বহু ফার্ম দেখেছেন, কিন্তু আপনারা দেখুন এই যে ফার্মটা আছে, দুজন মাত্র কর্মচারী পুরো ফার্মটাকে টেক ওভার করে দেন এবং বাচ্চা থেকে গিল্ট এবং আগামী দিনে রেডি হচ্ছে কিছু মা, সেগুলো কোনোটারই কিন্তু কেউ রুগ্ন অবস্থায় কেউই নেই। এবং এখানকার স্পেশালাইজ এখানকার যারা ফার্মাররা তারাও নির্দিষ্ট ইউনিফর্ম পরেও কাজ করেন। এবং এই সমস্ত দেখুন এই যে ঠেলা গাড়িগুলো যেগুলো আছে এইগুলোতে করে কিন্তু খাবার দেওয়া হয়, এটা একটা সুন্দর সুবিধা হয়, রোলিং করে এ মাথা থেকে ও মাথা কিন্তু খাবার নিয়ে যাওয়া যায়, একটা প্রায় 60 থেকে 80 লিটার পর্যন্ত খাবার ধরে। এই ড্রাই ফিডটা এনারা কিন্তু জলে ভিজিয়ে তারপরে দেন, মানে একটু লিকুইড আকারে খাবারটা দেন, যার ফলে খেতেও বাচ্চাদের সুবিধা বা বড়দেরও খেতে সুবিধা হয়। অনেকটা যারা ডাই ফিডের মধ্যে প্যালেট ফিড দেন তারা জানেন তারা ডাইরেক্ট প্যালেট ফিড দিয়ে দেন, কিন্তু এনারা ফিডটা জলে ভিজিয়ে দেন। এবং বাচ্চার গ্রোথ আমরা সবচেয়ে দেখবো এই এখানে এভারেজ গ্রোথ কিন্তু প্রত্যেকটা ফিডের এভারেজ গ্রোথ কিন্তু খুবই ভালো, খুবই 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 ভালো। কারণ এনারা যেটুকু বলছেন বিগত বছর বিগত দিনগুলো আমরা দেখে এসেছি এবং নেক্সট কিছু দিনের মধ্যেই এই ফার্মে আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা করব। আগের ভিডিওতেও দেখেছেন এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করেছিলাম এবং বিগত দিনে যে সমস্ত ব্যাচগুলো এই ফার্ম থেকে ট্রেনিং নিয়ে গেছে তারা কিন্তু খুব সুন্দরভাবে ট্রেনিংটা করে এখন কাজ করছে। দেখুন এখানে আমরা ক্যাস্টেশন বা খাসিকরণ যেটাকে বাংলায় বলা হয়, খাসিকরণ কীভাবে করা হবে সেটা দাদা কিন্তু সম্পূর্ণভাবে দেখাচ্ছে। এবং ইঞ্জেকশন গান দিয়ে থার্মাল গান দিয়ে কিন্তু ইঞ্জেকশন করা হয়, যেটা নির্দিষ্ট পরিমাণ ওষুধ যায় এবং ওষুধের অপচয় করা হয় না, প্রচুর পশুকে এই কাজটা করা যেতে পারে, মানে একসাথে প্রচুর পশুকে কম দিন হলো এই ইঞ্জেকশন করা যেতে পারে। তো এখানে আমরা এটা দেখালাম আর কি খাসিকরণ করা হচ্ছে পশ্চিমবাংলার এই ফার্মেই। কিন্তু আপনারা বিগত আমাদের একটি ব্যাচ এখান থেকে ট্রেনিং নিয়েছি এবং পরবর্তীকালে আবারও এই ফার্মে ট্রেনিংয়ের ব্যবস্থা করবো আমরা, যেখানে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ইভেন সুন্দরবন বিভিন্ন প্রান্তে, তাছাড়া তো কলকাতা মফস্বল এরিয়াতেও আছে, বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এখানে এসে ট্রেনিং নিয়ে যান এবং তারা বাস্তব কিছু অভিজ্ঞতা এখান থেকে নিয়ে যান, যেটা তাদের ফার্ম চালাতে গিয়ে সুবিধা হয় বা ফার্ম চালার জার্নিটা আরও ভালো হয়, সেইভাবেই তারা করছেন। এবং তারা প্রত্যেকেই ফার্মার সাথে অ্যাটাচড আছেন, আমার দীপঙ্কর দা শাঙ্কর দা এই হলো দীপঙ্কর দা যিনি কিছু মানুষের কর্মসংস্থান করে দিয়েছেন এবং বহু বেকারকে সঠিক প্রশিক্ষণ দিয়ে ইয়ে নিয়ে চলেছেন। তো আমাদের মুখ্য উদ্দেশ্য আগামী দিনে যারা ফার্মার হচ্ছেন এবং আগামী দিনে যারা ফার্মার হবেন তারা কীভাবে কাজ করবেন, কীভাবে এগোবেন, কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, কোথায় মাল বিক্রি করবেন, কীভাবে মাল তৈরি করবেন এবং পশুর ক্ষেত্রে কী কী অসুবিধা হয়, কী কী ডিজিজ আছে সম্পূর্ণ হাতে কলমে শেখানো এবং সম্পূর্ণ গাইডলাইন করা। এবং সবথেকে বড় জিনিস পরবর্তীকালে মার্কেটিংয়ের ব্যাপারটাও কিন্তু
সম্পূর্ণ হেল্প করা যায়। কিন্তু বর্তমান টিজারের যে অবস্থা আপনারা সবাই জানেন যে মার্কেটিংয়ের জন্য কাউকে বলতে হয় না বা কাউকে খোঁজ নিতে হয় না, যদি আপনার প্রোডাকশান ঠিকঠাক থাকে সবাই আপনার কাছে আসবে, আপনার কাছ থেকেই মাল নিয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি আছে বর্তমান টিজারের বাজারে। তো যাই হোক, এই ভিডিওতে দেখানো হবে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এআইটা স্বাভাবিকভাবে আমরা পশ্চিমবাংলায় খুবই কম পরিমাণ মানুষের কাছ থেকে দেখি বা কম পরিমাণ ফার্মে দেখি। আমি জানি না দক্ষিণবঙ্গে কোথায় কোথায় এই এআই আছে, আপনারা যদি জানে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই টেক রিলেটেড ভিডিও বানিয়ে যাই। এআইয়ের একটা সুবিধা আছে, এআইয়ের সুবিধা হচ্ছে আপনার ফার্মে যদি 50টাও ফিমেল থাকে তো একটা ভালো বোধ থাকলে সেখানেই যদি সিমেন্ট কালেকশন করতে পারেন এবং এআই করাতে পারেন, তাহলে কিন্তু আপনার ধরুন একটা মেলেই অনেকগুলো ফিমেলকে কন্ট্রোল করতে পারবে। কারণ এখানে আমরা 60 থেকে 70 ML পর্যন্ত কি 80 ML পর্যন্ত, 60 থেকে 80 ML পর্যন্ত একটা ফিমেলের ক্ষেত্রে লাগে। কিন্তু একবার একটা বোর্ডের থেকে সিমেন্স প্রায় প্রথম অবস্থায় 200 থেকে 300 ML পাওয়া যায়, পরবর্তীকালে 500 থেকে 700 ML পর্যন্ত সিমেন কালেকশন করা যায়। তো বেসিক্যালি 8 থেকে 10টা ফিমেল কিন্তু একবার সিমেন্স কালেকশনের করে সেই সিমেন্টটা কিন্তু 8 থেকে 10টা ফিমেলকে পুশ আপ করা যাচ্ছে বা ক্রস করানো যাচ্ছে। এটা একটা অনেক বড় ব্যাপার এবং সেক্ষেত্রে কিন্তু জার্মিনেশনও অনেক ভালো হয়, মানে আমাদের লিটার সাইজ অনেক ভালো হয়। এটা আধুনিক বিজ্ঞানভিত্তিক পদ্ধতি। এবং এই যেটা কাঠের এটা দেখতে পাচ্ছেন এটা একটা ড্যামি, এই ড্যামিটাকে বা এই এই পিকটাকে ছোটো থেকে প্র্যাকটিস করানো আছে, যার ফলে স্বাভাবিক ডেমি চড়ে কিন্তু এই মিট আপের ইচ্ছা প্রকাশ করে এবং সেই সময় ফার্মাররা বা আমাদের ফার্ম থেকে সিমেন্স কালেকশন করা হয় বোর্ড থেকে, এবং সেই কালেকশানের মাধ্যমে সেই সিমেন্স কালেকশানের মাধ্যম দিয়েই কিন্তু আমরা পরবর্তীকালে পুশ আপ করানো হয় ফিমেলের মধ্যে, হিটে আসা ফিমেলের মধ্যে। আজকে ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ সেটাও দেখাবো কি করে বোর্ড থেকে সিমেন্স কালেকশন করা হয় এবং আপনার ফার্মে যদি কোনো ফিমেল হিটে আসে সেই ফিমেলকে কি করে বুঝবেন এবং সেই ফিমেলকে কি করে সেই লিটারটা বা সিমেন্সটাকে আপনি পুশ আপ করবেন, তো সেটাই আজকে দেখাবো এই ভিডিওতে। আশা করি যারা পিগারি ফার্মে থাকছেন বা করছেন পিগ রিলেটেড তো তাদের ক্ষেত্রে অনেক নলেজেবল হবে এই ভিডিওটা। তো যাই হোক, এটা হচ্ছে ওয়েস্ট, মানে পিগের সিমেন্সের যে ওয়েস্ট সেটা ফেলে দেওয়া হলো এবং এর স্বাভাবিকভাবে ডেমেট্রিক কালো। এখানে আমরা প্রায় 250 ML এর মতো কালেকশান করা হলো সিমেন্সটা এবং সেই সিমেন্সটা কী করে পুশ করা হবে ফিমেলের মধ্যে সেটাও এই ভিডিওতে আমরা দেখাবো। তা ভিডিওটা প্লিজ না স্কিপ করে ধৈর্য ধরে দেখাবেন, যাতে আপনাদেরই সুবিধা হবে ভবিষ্যতে কাজ করতে গেলে। আসুন একটা ফিমেলকে দিয়ে আমরা টেস্ট আপ করি। এই ফিমেলটা দেখুন হিটে এসছে, হিটে আসলে কী করে বলবো, ভেজাইনার ওই জায়গাটা লাল ফোলাভাবে থাকবে, একটা অস্বাভাবিক আচরণ করবে এবং পিঠের শেষের প্রান্তে মানে পাছার ওপরে যদি আমরা জোর করে চাপ দিই তাও কিন্তু সে সরবে না। সেইটাই হচ্ছে ফিমেলের ক্ষেত্রে হিটে আসার স্বাভাবিকভাবে লক্ষণ। আপনারা নতুন যারা আছেন, পুরনো যারা আছেন তাদের তো তারা অভিজ্ঞতা আছে এবং তারা জানেন যে ফিমেল হিটে এলে কী কী লক্ষণ থাকে। এবং যারা নতুন আছেন তাদের জন্য বলি যে ফিমেলের এইগুলো কিন্তু ভেজানের ওই পোর্শনটা ফুলে থাকে এবং পিঠের উপর চাপ দিলেও সে সরে না। এটা হচ্ছে ক্যাথেড্রাল যেটা পুশ করা হচ্ছে, ক্যাথেড্রালটা আপনারা অ্যালোভেরাল জেল বা এইরকম জেল জাতীয় কোনো কিছু দিয়ে আগে মসৃণ করে নেবেন, নিয়ে তারপরে আপনারা কিন্তু কাজ করবেন। আর এটা এই এই দেখুন এইভাবে যেটা পুশ আপ করা হচ্ছে এরও একটা টেকনিক আছে, এই টেকনিকটা স্বাভাবিকভাবে আমরা ট্রেনিংয়ে শেখাবো যে কীভাবে এই ক্যাথেড্রালটা পুশ আপ করানো হয়, ক্যাথেড্রালটা পুশ করানো হয়, এরও একটা ট্রেনিং আছে, টেকনিক আছে, সেটা আমরা বিস্তারিত ভিডিওটা বলছি না, আপনাদের যা হচ্ছে চোখের সামনে হচ্ছে। তো এই টেকনিকটা ট্রেনিংয়ের মাধ্যমে পরবর্তীকালে আমরা আপনাদের যারা ট্রেনিংয়ে আসবেন তাদেরকে বলবো এবং তাদেরকে শেখাবো হাতে ধরে। তো এইটা করার পরে কীভাবে সিমেন্স পুশ আপ করা হয় সেটাও কিন্তু এই ভিডিওতে বিস্তারিত দেখানো হবে। ভিডিওটা কিন্তু খুবই আকর্ষণীয় হতে চলেছে নতুন ফার্মারদের ক্ষেত্রে বা পুরানো ফার্মার যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন
যারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইটা জানেন না তাদের জন্য বলবো যে আপনারা দেখুন যে কীভাবে সিমেন্সটাকে ঢোকানো হচ্ছে। এই দেখুন, এটা হচ্ছে সিমেন্সটা পুশ করানো হলো সিমেন্স ওই ক্যাথিড্রালের মুখে, এবং অটোমেটিক্যালি ও ভিতর থেকে স্যাক করতে থাকে, টানতে থাকে, মানে টানতে থাকে। এখানে জাস্ট একটু চেপে দিলেই কিন্তু ওই ওই পাইপের মাধ্যম দিয়ে ভিতরে একদম পুরো আপনার জরায়ুতে চলে যাচ্ছে এই এই সিমেন্সটা, এবং সেখানে গিয়ে কিছুদিনের মধ্যে জার্মিনেশন শুরু করবে এবং ফার্টালিটি রেট বৃদ্ধি করতে শুরু করবে এবং প্রেগনেন্সি হয়ে যাবে। সাধারণত 1 থেকে 2 বার আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা করে থাকি বা এআই করে থাকি, একবার আমরা অনেক সময় রিস্ক নিই না। 2 বারের মাথায় কনসেপ্ট করার সম্ভাবনা সব থেকে বেশি, বা একবার কনসেপ্ট করেও কিন্তু লিটার সাইজটা কিন্তু যদি 2 বার দিই সেটা বেটার হয়। সাধারণত সকালে খালি পেটে 1 বার, বিকেলে খালি পেটে 1 বার, 2 বার দিলেই কিন্তু আপনার ফুলফিল কাজটা বা সাকসেসফুলি হবে বলে আমার আমার ব্যক্তিগত ধারণা। বা এই আপনারা করতে পারেন, ট্রাই করতে পারেন। এই যে প্রশিক্ষণ আগামী দিনে কিন্তু আপনারাও আসতে পারেন, এবং এই প্রশিক্ষণের মাধ্যম দিয়ে সম্পূর্ণ আধুনিক ভিত্তিক আধুনিক পদ্ধতিতে এটা শিখতে পারবেন। তার জন্য আমাদের নেক্সট ট্রেনিংয়ে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আমরা এই ফেব্রুয়ারি মাসে আবার 2024 ফেব্রুয়ারি মাসে আবার ট্রেনিংয়ের ব্যবস্থা করব। তো আশা করছি এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা নতুন কিছু তথ্য, নতুন কিছু জিনিস শিখতে পারলেন বা বুঝতে পারলেন, যেটা আপনার বিডিং প্রসেসের ক্ষেত্রে আগামী দিনে ভীষণভাবে হেল্প করবে সেটুকু আমাদের বিশ্বাস। তো এই ধরনের ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলকে ভিজিট করুন। বিস্তারিত আরও বহু ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আছে, এবং আমাদের সঙ্গে থাকুন। তাহলে আগামী দিনে আরও নতুন কিছু আমরা